জার্নালিস্ট ফোরামের উদ্যোগে হাইলাকান্দিতে ন্যাশনাল প্রেস ডে উদযাপনের প্রস্তুতি। সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা আয়োজকদের। সারা দেশের সঙ্গে হাইলাকান্দিতেও বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ন্যাশনাল প্রেস ডে বা জাতীয় গণমাধ্যম দিবস পালন করবে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে হাইলাকান্দির ডিএসএর কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন ফোরামের নেতৃবৃন্দরা। এদিন হাইলাকান্দির জার্নালিস্ট ফোরামের সহসভাপতি রজত পাল, সহকারী সম্পাদক মুক্তাজুর রহমান লস্কর, সদস্য রাহাতুল আক্তার বড়বুইয়া, সদস্য মুস্তাফা আহমদ মজুমদার, ইব্রাহিম আলী প্রমুখদের পাশে রেখে ফোরামের প্রতিষ্ঠাতা কর্মকর্তা তথা বিশিষ্ট সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের কাছে জানান, প্রতি বছরের মতো এবারও ন্যাশনাল প্রেস ডে উদযাপন করতে চলেছে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরাম। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এ উপলক্ষে বুধবার বিকেল একটায় শহরের রতনপুর রোডের পাবলিক এইচএস স্কুলে অনুষ্ঠিত সভায় জাতি গঠনে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি এসএস কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক হিলালুদ্দিন লস্কর। অন্য আলোচক হিসেবে থাকবেন আলগাপুর এএলসি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে সাপ্তাহিক দিবাকর পত্রিকার কর্ণধার মরহুম আবুল কালাম চৌধুরী ও স্বর্গীয় দীপকরঞ্জন নাথ উভয়ের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মান প্রদান করা হবে। অপরদিকে হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী ও আসাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্বর্ণপদকপ্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা কৃতি সন্তান ফারহাত সুলতানা বড়ভুইয়া এই দুজনকেও বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন পাবলিক এইচএস স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার ভুইয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাই উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বিশিষ্ট সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে বুধবারের অনুষ্ঠানে জেলার প্রত্যেক সাংবাদিক সংস্থা সহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান মজুমদার ও প্রাক্তন সাধারণ সম্পাদক তথা উপদেষ্টা আইনুল হক মজুমদার। আপনারা জানেন যে নভেম্বর 16 তারিখে প্রত্যেক বছরই ভারত সরকারের তরফ থেকে ন্যাশনাল প্রেস ডে অনুষ্ঠান পালন করা হয়। তো ন্যাশনাল প্রেস ডে পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে 1966 সালে 1966 প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই দিনটিকে স্মরণ রেখেই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ওই দিন ন্যাশনাল প্রেস ডে হিসাবে পালন করেন। মানে 1966 নভেম্বর 16 থেকে তাদের কাজকর্ম শুরু হয়েছিল, স্থাপন হয়েছিল এর কয়েক মাস আগে, কিন্তু ওই দিন থেকে তাদের কাজকর্ম শুরু হয়েছিল। তো এবার সারা দেশ জুড়েই একটা থিম রাখা হয়েছে, দি রোল অফ মিডিয়া ইন ন্যাশন বিল্ডিং, জাতি গঠনে বা রাষ্ট্র গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা। তো ঠিক এরকম আমরা এই দিনটিকে স্মরণ রেখে হাইলাকান্দিতেও দি জার্নালিস্ট ফোরামের উদ্যোগে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। আগামী কল্লো অর্থাৎ 16 নভেম্বর হাইলাকান্দি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠান হবে দুপুর একটায়। এখানে আমরা এই বিষয়ের উপর নির্ধারিত দুজন বক্তা বক্তব্য রাখবেন। তাদের মধ্যে রয়েছেন হাইলাকান্দি সেকেশন সারদা কলেজের একজন খ্যাতনামা সমাজসেবী অধ্যাপক, দর্শন বিভাগের হেড অফ দি ডিপার্টমেন্ট শ্রী হিলালুদ্দিন লস্কর, এবং অন্যজন হয়েছেন আমরা ডক্টর নিজামুদ্দিন। তাছাড়া আমরা এই অনুষ্ঠানে মরণোত্তর সংবর্ধনা দেব দুজনকে। একজন রয়েছেন আমাদের লালা থেকে প্রকাশিত দিবাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন উনি আবুল কালাম মজুমদার, এবং ওনার পরিবারকে আমরা মরণোত্তর সংবর্ধনা দেব। এবং অন্যজন হচ্ছেন শ্রী দীপকরঞ্জন নাথ। দীপকরঞ্জন নাথ হাইলাকান্দিতে একমাত্র সরকারি পেনশনার সাংবাদিক হিসাবে, তাই উনি গত বছর প্রয়াত হয়েছেন, ওরা আপনারা জানেন হৃদরোগে আক্রান্ত পরলোকগমন করেছিলেন। তার স্মৃতিতে আমরা তার পরিবারকে মরণোত্তর সংবর্ধনা দেব। এছাড়াও আপনারা জানেন যে অসম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এবং স্বর্ণপদক লাভ করেছেন হাইলাকান্দির সুসন্তান বলা যায় ফরহাত সুলতানা বড়ভুইয়া, তাকেও আমরা এদিন সংবর্ধনা জানাবো এই কৃতিত্বের জন্যে এবং হাইলাকান্দিবাসীর গর্বিত করার জন্যে। এছাড়া এই দিনের অনুষ্ঠানে আমরা একজন কর্মদক্ষ আধিকারিককেও সংবর্ধনা জানাবো, যিনি হচ্ছেন হাইলাকান্দির জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক শ্রী সাজ্জাদুর হক চৌধুরী মহাশয়কে
উনি শিলচরের ডেপুটি ডাইরেক্টর জনসংযোগের দায়িত্বও রয়েছেন, হাইলাকান্দি জেলা তথ্য জনসংযোগ আধিকারিকের দায়িত্বও রয়েছেন। এবং ওনাকে গত কয়েক বছর আগে আসামের কর্মদক্ষ জনসংযোগ আধিকারিক হিসাবে পুরস্কৃত করেছিল রাজ্য সরকার। তো আমরা তাকে সংবর্ধনা দেব। এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন এই দিবসের উদ্দেশ্য নিয়ে। তো আমি আশা করব আপনারা সবাই এই অনুষ্ঠানে যারা সংবাদ মাধ্যমের সাথে জড়িত সবাই উপস্থিত থাকবেন। তো আমি এখন সম্পাদক ইবাদুর রহমান বড়ভূয়াকে মজুমদারকে আমি কিছু বলার জন্য বলছি এই দিবস উদযাপন নিয়ে। জার্নালিস্ট ফোরাম হাইলাকান্দিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সঙ্গে আছেন যিনি সতানন্দ ভট্টাচার্য, উনি আছেন, অনেক সিনিয়র সদস্য ছিলেন, তারা আর নেই এ জগতে। যাই হোক, আমরা প্রতি বছর ন্যাশনাল প্রেস ডে বা গণমাধ্যম দিবস আমরা সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে পালন করে থাকি। এবার মূল যে থিম ন্যাশন বিল্ডিংয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা, এ নিয়ে আমরা সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছি। স্থান হাইলাকান্দি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, সময় সকাল বিকাল এক ঘটিকা। নির্ধারিত আলোচক হিসাবে থাকবেন হাইলাকান্দি এসএস কলেজের দর্শনশাস্ত্র বিভাগের বিভাগীয় আব্দুল লতিফ চৌধুরী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নিজামউদ্দিন। এছাড়াও আমরা সংবর্ধনা প্রদান করব দুজন বিশিষ্ট এই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত প্রয়াত ব্যক্তিদেরকে, তাদের পরিবারের হাতে আমরা এই স্মারক তুলে দেব। তারা হচ্ছেন দিবাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল কালাম মজুমদার এবং সদ্য প্রয়াত হাইলাকান্দি সংবাদ জগতের অন্য এক নাম দীপক রঞ্জন নাথ, যিনি সরকারি পেনশনপ্রাপ্ত সাংবাদিকতায় অর্জন করেছিলেন। তারপর আমরা দুজন বিশিষ্ট এই সংবাদ জগতের সঙ্গে জড়িত ব্যক্তি যারা রয়েছেন, একজন হলেন আমাদের হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সজ্জাদুল হক চৌধুরী, আর অন্য একজন এবার আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্বর্ণপদক আমাদের এই যে আলোচনা সভা, এই আলোচনা সভায় আমাদের সভাপতিত্ব করবেন আমাদের মঞ্চের পক্ষে মঞ্চের উপসভাপতি সতানন্দ ভট্টাচার্য মহোদয়। আপনারা সবাইকে এই আলোচনা সভায় উপস্থিত হয়ে আমাদের আলোচনা সভাকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য আমাদের সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আগামী 16 নভেম্বর অর্থাৎ আগামীকাল জাতীয় প্রেস দিবস উপলক্ষে আমাদের হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন আমরা করতে যাচ্ছি, এজন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। তো আমার পূর্ববর্তী বক্তা বিশিষ্ট সাংবাদিক ভট্টাচার্য মহাশয়, উনি অবশ্য সব কিছু আমাদেরকে বলেই দিয়েছেন। তো আমি এইটুকু বলতে চাচ্ছি যে যেহেতু জাতীয় প্রেস দিবস, এই প্রেস দিবস অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের জার্নালিস্ট ফোরামের তরফে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে আমাদের সংবাদ জগতের কর্মীরা বিভিন্ন ওয়েব পোর্টাল, প্রিন্ট, ইলেকট্রনিক যত কর্মীরা আছেন সব এখানে উপস্থিত থাকারও অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের পক্ষ থেকেও অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।